যে আমরা প্রতি ফরজ নামাজের পরে আমরা যে দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো পড়ার হুকুম কি? এখানে দোয়া পড়ার পর্যায়ে রয়েছে। একটা হলো মাসনুন দোয়াগুলো পড়া, আর একটা হলো মাসনুন দোয়াগুলো ব্যক্তিগতভাবে হাত তুলে পড়া, আর একটা হলো মাসনুন দোয়াগুলো সবাই মিলে নিয়মিত হাত তুলে পড়া, আর একটা হলো মাসনুন দোয়া নয়, যে কোনো দোয়া সাধারণ কথা সবাই মিলে দলবদ্ধ করা। পাঠক বোধ হয় সর্বশেষ পর্যায়েটাই জানতে চেয়েছেন আমাদের দর্শক। সম্ভবত এটা আমাদের সমাজে নানাবিধ বিতর্ক তৈরি করে। সংক্ষেপে বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে নিজে বিভিন্ন দোয়া পড়তেন, অনেক দোয়া পড়তেন। আমার একটা বই আছে রাহে বিলায়াত, এটাতে আমি প্রায় শতাধিক মাসনুন দোয়া এনেছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীরা আমল করতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসেছে যে সালাতের পরের দোয়া আল্লাহ কবুল করেন, এটা দোয়া কবুলের সময়। কাজেই বান্দা এই সময় দোয়া করবে, আর সেই দোয়াগুলো যে সুন্নত বাক্যে শব্দে হয়, জীবনের সব কিছু কেন্দ্রিক সব পাওয়ার মতো সুন্নত দোয়া হয়, এটা সবচেয়ে ভালো। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে দেখতে পাই তিনি এই দোয়াগুলো পালনের জন্য সাধারণত হাত তুলতেন না, তা সালাম মেহরাবান পরে তাসবিহগুলো পড়তেন এবং কিছু দোয়া তিনি বসে বসে হাত না তুলেই পড়তেন বলে আমরা হাদিস থেকে বুঝতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলেছেন সাহাবীরা বর্ণনা করেছেন, যেগুলোর ক্ষেত্রে সাহাবীরা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি পড়ছিলেন, আমি মুখটা কানের কাছে নিলাম, শুনলাম তিনি এই দোয়াটা পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবসময় ডান দিকে ঘুরে বসে বিড় বিড় করে দোয়া পড়তেন, আমি এই জন্য ডান দিকে বসা শুরু করলাম, শুনলাম তিনি এই দোয়াটা, এই কথাগুলো আসছে। হ্যাঁ, এর অর্থ হলো যে ওইটা আসেনি, তিনি হাত তোলেননি, তিনি বসে বসে বিড় বিড় করে কি দোয়া পড়ছিলেন আর তিনি সবাইকে নিয়েও পড়েন। রাসূলুল্লাহ সাল্লাম থেকে অগণিত হাদিস রয়েছে, যে হাদিসগুলো তো আমরা জানি তিনি সালাতের পরে বিভিন্ন তাসবিহ তাহলিল এবং দোয়া পাঠ করতেন। কাজেই এটা আমাদের সুন্নত, আমাদের সবারই চেষ্টা করা উচিত। এখন একটা হাত তুলবো কিনা, হাত তোলা দোয়ার একটা আদব। কেউ যদি ব্যক্তিগত মনের আবেগ হয় হাত তোলেন, এটা ভালো। তবে সুন্নতে যেটা আমরা দেখি, রেগুলার দোয়ায় রসুল হাত তুলতেন না, খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, সালাতের পরের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বেরোনোর দোয়া, ঘুমানোর আগে দোয়া, ঘুমানোর যে এই বিষয়ে, আর যেটা স্পেশাল কোন দোয়া সেটাতে তিনি হাত তুলতেন না, সেটা বর্ণনা হয়েছে। হ্যাঁ, বর্ণনা এসেছে। তৃতীয় হলো এই কাজটা সবাই মিলে করা, সমবেতভাবে সকল মুসল্লিদের নিয়ে, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন জামাতে, এর ভিতরে এক ওয়াক্ত সালাতেও তিনি সাহাবীদের নিয়ে সবাইকে নিয়ে জামাতে দোয়া করেছেন, এটা পাওয়া যায় না। তিনি একা দোয়া করেছেন, শতাধিক হাদিস পাওয়া যায়, কিন্তু সবাইকে নিয়ে করেছেন একটা হাদিস পাওয়া যায় না। আর হাদিসের আলোকে এর অর্থ হলো তিনি কখনো এটা করেন। এখন আরো একটা বিষয় আছে, আমার দোয়া কবুলের সময় সালাতের জন্য জামাতটা জরুরি, দোয়ার জন্য তো জামাত জরুরি না, আমি জানি এই সময় দোয়া কবুল হবে, আমার মনে কি আছে ইমাম জানেন না, আমি যদি একটু নিজের মনের আবেগে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, এটা আমার জন্য বেশি ভালো। এই জন্য আমাদের উচিত সুন্নত বাক্যে বা নিজের মনের আবেগে একাকি মাসনুন আজকার গুলো, জিকির গুলো এবং মাসনুন দোয়া গুলো, সাথে আমার আবেগ থাকলে আরো অন্যান্য দোয়া করব, দলবদ্ধ ভাবে দোয়াটা, এটা সুন্নতের সাথে মেলে না। তবে আমি দর্শকদের সতর্ক করব যে দলবদ্ধ দোয়া সারা বিশ্বে মুসলমানরা গত 100 বছর ধরে, প্রায় 1000 বছর ধরেই করছেন, এটা চালু হয়েছে, এটার জন্য বিতর্ক তৈরি করা, আমি আমারটা সুন্নত মতো করব, কিন্তু অন্যরা যখন দলবদ্ধ দোয়া করছে এটা দেখে আমরা ঝগড়া তৈরি করে দেবো, ওরা বেদাতি হয়ে গেছে, আমার মনে হয় যে একটা মানুষ সলাৎ আদায় করে না মুসলমান, আর যখন সলাৎ আদায় করলো সে 4 রাকাতে 8টা সেজদা করলো, 4টে রুকু করলো, সূরা ফাতিহা পড়লো, দোয়া পড়লো, আমরা তার এতগুলো ইবাদতের দিকে নজর না দিয়ে সালাতের পরে মুনাজাত করলো অথবা করলো না এটা নিয়ে আমরা খুব বিতর্ক করি, এটা অনাকাঙ্ক্ষিত। সে অনেক ইবাদত করেছে, এরপরে মুনাজাত করেনি দলবদ্ধভাবে, আপনি যদি দলবদ্ধ মুনাজাতের পক্ষেও হন, তাই আপনি তো জানেন এটা না করার কোনো তার গুনাহ হয়নি, আপনি তাকে তার সালাতের কারণে ভালোবাসেন। আপনি যদি দলবদ্ধ মুনাজাতের বিপক্ষেও হন, যেমন আমরা বিশ্বাস করি দলবদ্ধভাবে মুনাজাত সুন্নাহ জীবনে করেননি, আমরা হাদিসে পাইনি, একা করাই উত্তম সুন্নাহ, কিন্তু তারপরও আমি লোকটার সালাতকে বিবেচনা না করে শুধু এই মুনাজাতটার কারণে তাকে বেদাতি বলবো, তার বিরুদ্ধে মনের ভিতরে অথবা মুখে বিদ্বেষ প্রকাশ করবো, এটা উচিত না।